সেটা তো এক্সপ্লেইন করা শুরু দিতে হবে তোমাকে। হ্যাঁ বলো। আমার সমস্যা তোমার ফ্রেন্ড জিসান। কেন? ও কি সমস্যা? তোমাদের তো টাচি সম্পর্ক থাকবে কেন? তুমি টাচি সম্পর্ক বলতে কি মিন করতেছো? কি মিন করতে সেটা ভালোভাবে বুঝো তুমি। একটা মানুষের সাথে মানুষ এভাবে মিশে? কিভাবে মিশছি আমরা? দেখাই দিব এখন। দেখাবো। তুমি তো এগুলাই পারবা। নোংরা মিশছো তোমার মাথা আমাদের কিছু কাজ করে। আমি তো নোংরা। আমি জানি আমি নোংরা। তোমার সাথে সম্পর্ক যাওয়াই আমার ভুল। এজন্য তোমাকে ভালোবাসি না। আমি নোংরা দেখে তোমাকে ভালোবাসি। এই একটা মেয়েকে একটা ছেলে থাকতে পারে না, কোনো ফ্রেন্ড থাকতে পারে না। ছেলে ফ্রেন্ডে হাত ধরে ঘোরা যায়? আমার ওই ফ্রেন্ড রাখবো, আমি হাত ধরে ঘুরে বেড়াবো, মানবা তুমি? আমি বুঝি না তোদের ভিতরে সবসময় এরকম কেন প্রবলেম হয়, মানে তোদের প্রবলেমটা কি নিয়ে আমার একটু বলবি? মানে ও আমাকে নিয়ে একটু বেশি কনজাস্টেড, বুঝলি? মানে আমাকে সে অন্য কোন ছেলের সাথে সহ্য করতে পারে না। মানে কি এরকম? তো মানে আমি জানি, বাট ও আমাকে অন্য দিক থেকে তো অনেক লাভ করে। দ্যাটস নট দ্য চ্যাট। তো তোর ফ্রেন্ড থাকতে পারে, তোর দরকারে তো ফ্রেন্ডের কাছে হেল্প নিবি, এটাই তো সব। ওকে অনেকবার বুঝানোর ট্রাই করছি, বাট ও কেন জানি বুঝতে ট্রাই করে। ট্রাই করতে তাহলে হবে। ওই যে তোর বয়ফ্রেন্ড চলে আসছে। থাক। আমি কি করতেছো? আরে আমার কাজিনকে আনফ্রেন্ড করতেছো কেন? আমার ফ্রেন্ডদেরকে কেন আনফ্রেন্ড করতেছো তুমি? এই তুমিও তো আমার ফোন নিয়ে আমার ফ্রেন্ড কাজিনদের আনফ্রেন্ড করছো ব্লক। আরে বাবা, এদের তো আমার দরকার না, এদের সাথে আমি উঠা বসা করি না। তাদের সাথে তো আমারও দরকার ছিল। বুঝতেছো না বিষয়টা? ধরে এটাই বুঝাই আসলাম যে যার ওরা আমার লাইফে ইম্পর্টেন্স বাট পার্ট না। এত সেন্সিটিভলি তো আমি কারোর সাথে মিশি না, তুমি যেভাবে মানুষের সাথে মিশো। তোমাকে তো কতবার বলছি নিয়ে যাও না, চলো না। আচ্ছা কবে যাবে? নেক্সট ফ্রাইডে। ফ্রাইডে? আচ্ছা ওয়েট, নেক্সট ফ্রাইডে, নেক্সট ফ্রাইডে। ও ওই দিন তো আমার একটা মিটিং আছে ইম্পর্টেন্ট, ওই দিন তো সময় দিতে পারছি না বাবা। আচ্ছা ঠিক আছে। মন খারাপ হয়ে গেল? আচ্ছা এর পরের ফ্রাইডেতে নিয়ে যাবো, হবে? আচ্ছা চাচা, বাসায় নিশা আছে, সকাল থেকেই ওর ফোন বন্ধ, যোগাযোগ করতে পারতেছে না। বাবা, নিশা তো সকালেই বের হয়ে গেল।
সাথে ঘুরতে ঘুরতে রুমেও তো গেছিলাম, তখন তো আর ঘুরতে সমস্যা নেই, নিজের চোখে দেখছি। হ্যাঁ নিজের চোখে দেখেছি সবকিছু, কোনো কিছু ভুল বলছি না, যা দেখেছি তাই বলছি, না দেখে না জেনে কিছু বলছি। তোমাকে নিয়ে কেন এত সেন্সিটিভ ছিলাম বুঝেছ এখন? তোমাকে হারাতে কেন ভয় পেতাম? আমি জানতাম এমন কিছু হবে, আর তুমি সেমন কিছুই করবে। আমি বুঝতে পেরেছিলাম যে ওর সাথে তোমার কিছু কিছু একটা গরমিল আছে, কিছু একটা সমস্যা আছে, আমি সেটা বুঝেছিলাম। আর এই জন্যই তোমাকে আমি তার কাছ থেকে দূরে থাকতে বলেছি। তুমি আমার কথা শুনো না, তুমি তার সাথে ইভেন আমি যেটা এক্সপেক্ট করিনি, যেটা শুধুমাত্র আমার সন্দেহ ছিল, তুমি সেটাকে বাস্তবতায় পরিণত করেছো। তার সাথে তুমি রুমে গিয়েছো, আমার সন্দেহকে তুমি বাস্তবতায় পরিণত করেছো। আমি কোনো কথা শুনবো না, এখানে শোনার বলার আর কিছু বাকি নেই। সারাদিন তোমাদের জাস্ট ফ্রেন্ডের হাত ধরে ঘোরাফেরা করবা, টুতু পুতু করবা, রাত্রে বাসায় এসে বয়ফ্রেন্ড করবা। বাবু তোমার, তোমাকে ছাড়া আমি বাঁচতে পারবো, তোমাদের আচরণটাই ডুবে গিয়েছো, যেটা তুমি বের হতে পারো। এই জন্য আমি তোমাকে নিয়ে এত সেন্সিটিভ ছিল, এই জন্য ভয় পেতাম। তার মানে এটা না যে তোমরা প্রফেশনাল রিজন ছাড়াও অনেক টাচে একটা সম্পর্কে জড়িয়ে যাবা, তার সাথে রুমে যাবা। আমি বয়ফ্রেন্ড হিসেবে এটা কখনো এক্সেপ্ট করতে পারবো না, ইভেন আমি কেন, পৃথিবীর কোনো মানুষই এটাকে এক্সেপ্ট করবে। চুপ করো, আমি বলবো তুমি শুনো, কোনো কথা মানে শুনেছি। তুমি একটা মানুষের সাথে রুমে যাওয়ার পরও সেখান থেকে এসে আমার কাছে প্লিজ বলছো, আমার কাছে সরি চাচ্ছো, মানে তোমাদের যে মূল্যবোধটা কোথায় গিয়েছে সেটা আই ডোন্ট নো, আই রিয়েলি ডোন্ট নো। আর তুমি আমাকে সরি বলছো না, আই এম সরি, আই এম সরি যে আমি তোমার লাইফে এসেছি, তোমার কেয়ার করেছি, তোমাকে আটকে রাখার চেষ্টা করেছি, এটা আমার ভুল হয়েছে। আর একটা কথা তোকে বলেছি, লাইফে কখনোই আমাকে ফোন দিবি না, নক করবি না, আমার সাথে যোগাযোগ করার যদি চেষ্টা করছিস তোর অবস্থা আমি খারাপ করে তুলবো, এটা বলে গেলাম। আজকে প্লিজ একটু কথা শোনো আমার, কি ব্যাপার আজকে এত জোরে তরফ জানলে, কি হয়েছে? জিসান বাও, আমি ওই দিনের পর থেকে ব্যাপারগুলো ভুলতে পারতেছি না। ওই দিনে ব্যাপারটা ছিল জাস্ট অ্যাক্সিডেন্ট, তুই এখনো ওই দিনে ব্যাপার ধরে বসে আছিস? অ্যাক্সিডেন্ট? ডেফিনেটলি অ্যাক্সিডেন্ট। ওগুলো অ্যাক্সিডেন্ট ছিল? তাহলে কি ছিল? আমি কিছুই জানি না, আমি তোর উপর পুরো উই হয়ে গেছি। আমার মনে হয় আমি তোকে লাভ করা স্টার্ট করছি। আই লাভ ইউ। কি বলতেছিস তুই এসব উল্টাপাল্টা কথাবার্তা? তুই কি ভুলে গেছিস যে আমার গার্লফ্রেন্ড আছে? সিরিয়াস? আমি কি তোর সাথে দুষ্টুমি করতেছি? আমিও তো সিরিয়াস। আর তুই কি ভুলে যাচ্ছিস যে তোর বয়ফ্রেন্ড আছে? আমি বুঝলাম না, জাস্ট সেদিন যেটা ঘটছে সেটা আমাদের ভিতরে জাস্ট একটা অ্যাক্সিডেন্ট। আচ্ছা থাক তাহলে, আমার আজকে ইম্পর্টেন্ট কাজ আছে, যাই। হ্যাঁ আর বাসায় রেস্ট নিতে থাক, দেখবি সব ঠিক হয়ে গেছে। বাই।